নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের পূর্বাভাসটা আপনাদের দেব, আজকে রাত এবং আগামী 24 ঘন্টায় কেমন আবহাওয়া থাকবে। সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালেন, তারা দুর্গাপুজোর ক্ষেত্রে একটা আপডেট দিয়েছেন, বৃষ্টি হবে কি হবে না, কোথায় কেমন হতে পারে। সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, পার্শ্ববর্তী রাজ্যগুলো ভারতবর্ষের একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব, কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। প্রথমেই যেটা জানাবো, আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কলকাতার দিকে, 24 পরগনার দিকে সেরকম একটা সম্ভাবনা আজকের দিনটা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। যদিও আমরা দেখতে পাচ্ছি এটা দুপুরের দিকের আপডেট, তবে দুপুরেই যে এই আপডেটে বৃষ্টি হয় তেমনটা নয়, অনেক সময় বৃষ্টির সম্ভাবনাটা আজকে রয়েছে, তাই আপনাদের দেখাচ্ছি। তবে রাতের দিকে বৃষ্টি হবে কি না, কী দেখাচ্ছে মডেল, সেটাও আপনাদের জানাবো। তাই 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টির পূর্বাভাস আজকে ছিল। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে, আগামীকালও বলা হয়েছে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দু এক জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, মূলত হালকা বৃষ্টি, এটাই বলছেন আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন আজকে রাতের দিকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে মাঝরাত থেকে কেমন পরিস্থিতি থাকতে পারে। তাতে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার এই সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে, ঝাড়খণ্ড জুড়ে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেরকম কোনো কিছু নেই, উত্তর বাংলাদেশের দিকে হালকা মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে। এছাড়া দক্ষিণ যে বাংলাদেশ সেখানে কিছু নেই, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত জায়গাতেও সেরকম কিছু নেই, তাই আজকে রাতের দিকে সেরকম কিছু সমস্যা নেই। আগামীকাল সকালও থেকে যা পূর্বাভাস রয়েছে, সকালের দিকে 24 পরগনার দিকে একটু হালকা বৃষ্টি হতে পারে, উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে কোনো কোনো জায়গায় একটু হালকা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, ব্যাপক কিছু নেই। এবং আগামীকাল 8 তারিখের দিকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ঝাড়খণ্ডে রয়েছে ধানবাদ, জামশেদপুর, রাঁচি এই সমস্ত জায়গা হতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখার চেষ্টা করব যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কতটা দেখতে পাওয়া যাচ্ছে। তাতে দেখতে পাওয়া যাচ্ছে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার দিকে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা থেকে 2-1 পশলা, হালকা মাঝারি। অন্যদিকে 24 পরগনা, মেদিনীপুরের দিকেও আগামীকাল 8 তারিখের দিকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই আগামীকাল হালকা হালকা 2-1 পশলা, হালকা মাঝারি সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা একটু রয়েছে, ঝাড়খণ্ডের দিকেও রয়েছে। এই পর্যন্ত পূর্বাভাস, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হবে তেমন কিছু নয়, দক্ষিণ বাংলাদেশের সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, শ্যামনগর, মহেশখালী এই সমস্ত জায়গা হতে পারে, কুমিল্লার দিকে হতে পারে, আর ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এটাই এখনও পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। তাই 9 তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে রয়েছে, তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে আগামীকাল রাতের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ারের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা থেকে হালকা মাঝারি। আজকে 7 তারিখ, কিছু কিছু জায়গায় হয়েছে, আগামীকাল 8 তারিখের দিকেও রয়েছে, এবং 9 তারিখ পর্যন্ত এরকম একটা হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। 9 তারিখের দিকে দেখতে পাচ্ছেন যে বর্ধমান জেলা রয়েছে, বীরভূম জেলা রয়েছে, এছাড়া পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া, হুগলির দিকেও কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে 9 তারিখে অর্থাৎ বুধবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। ঝাড়খণ্ডের দিকে হতে পারে, ধানবাদ সংলগ্ন জায়গার দিকে। অন্যদিকে অন্যান্য জায়গায় মঙ্গলবারের যা আপডেট আমরা পাচ্ছি দেখার চেষ্টা করব। মঙ্গলবারে প্রধানত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ, লাগোয়া, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে রয়েছে, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ যেটা বললাম আপনাদের, এছাড়া ঝাড়খণ্ডের দিকেও রয়েছে, উত্তর 24 পরগনার দিকে রয়েছে, পূর্ব বর্ধমানের দিকে হালকা থেকে 2-1 পশলা, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হালকা বৃষ্টি হতে পারে, আর দক্ষিণ বাংলাদেশে হতে পারে হালকা থেকে হালকা মাঝারি, খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, এছাড়া রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল এই সমস্ত জায়গা হতে পারে। তাই 8 তারিখ এবং 9 তারিখ, আগামীকাল মঙ্গলবার এবং বুধবার হালকা মাঝারি বৃষ্টিটা হলো, 10 তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে, সেটা হালকা মাঝারি থেকে হালকা ধরনের আসবে। ত্রিপুরার ক্ষেত্রে 9 তারিখ পর্যন্ত হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির খবর রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 11 তারিখ পর্যন্ত হালকা মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন চলুন একবার দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, আজকে 7 তারিখ 2024 সাল, আজকে এটা ইস্যু হয়েছে, তারা বলছেন যে উত্তরবঙ্গ প্রথম ছটটাই হচ্ছে উত্তরবঙ্গ,
এখানে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ 5 দিনের যে আপডেট রয়েছে, নো ওয়ার্নিং, কোনো সতর্কবার্তা নেই। সতর্কবার্তা বলতে যেটা আমরা বুঝি, বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে, সেরকম কিছু নয়, তাই হালকা বৃষ্টি হতে পারে, ব্যাপক কিছু নয়। দক্ষিণবঙ্গ দেখুন, সাউথ বেঙ্গল অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, এখানেও 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ কোনোরকম সতর্কবার্তা নেই। সুতরাং পশ্চিমবঙ্গে কোনো সতর্কবার্তা না থাকলেও লোকালাইজড যেটা বলা হয় রেন, অর্থাৎ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, সেরকম একটা কিছু হতে পারে, হালকা থেকে হালকা মাঝারি। 8 তারিখ, 9 তারিখ মঙ্গলবার বুধবার, সঙ্গে 10 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে পশ্চিম দিকের জেলাগুলোতে। চলুন ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছে একবার দেখিয়ে দিই আপনাদের। এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। আজকে 7 তারিখ সন্ধ্যার দিকে তাঁরা কী কী আপডেট দিচ্ছেন, প্রথমেই আমরা দেখে নেব বৃষ্টির কোনো কিছু খবর রয়েছে কি না। তো প্রথমেই যেটা ওয়েদার সিস্টেম রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই বর্ষা বিদায় প্রসঙ্গে তারা বলেছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু যে সমস্ত জায়গাতে এখনও রয়েছে, গুজরাটের সঙ্গে মধ্যপ্রদেশের, সেখানে 2 থেকে 3 দিনের মধ্যে বিদায় নিতে পারে। সঙ্গে তারা বলেছেন কিছু কিছু জায়গা মহারাষ্ট্র থেকে বর্ষা বিদায় নিতে পারে 2 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ বর্ষা বিদায়ের কিন্তু অনুকূল পরিবেশ রয়েছে। ওয়েদার সিস্টেম কী রয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ কেরালা এবং সংলগ্ন জায়গাতে, এটা তারা বলতে চাইছেন, এবং একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে একবারে লাক্ষাদ্বীপ পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটা তাদের আপডেট রয়েছে। সঙ্গে তামিলনাড়ুর দিকেও তার একটা বিশাল প্রভাব পড়তে পারে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে 9 অক্টোবর তারিখের দিকে, তার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়তে পারে দক্ষিণ ভারতের দিকে। আমাদের দিকে কিন্তু সেরকম কোনো প্রভাব থাকছে না। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব অন্যান্য কী কী সিস্টেম রয়েছে, অর্থাৎ নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত, সেটাও কিন্তু তাঁরা জানিয়ে দিয়েছেন। তাঁরা যেটা বলছেন যে একটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে তাঁদের আপডেট দেখতেই পাচ্ছেন, সেটা রয়েছে পূর্ব বাংলাদেশ এবং আসাম সংলগ্ন জায়গাতে, যার ফলে কিন্তু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখ পর্যন্ত। অন্যদিকে আরও তাঁরা যেটা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে পারে, তার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে। এবার তো আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করবে, তাই উত্তর পশ্চিম ভারতের দিকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির ক্ষেত্রে তাঁরা যেটা আপডেট দিচ্ছেন, মূলত ভারী বৃষ্টি শুধুমাত্র হতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 7 থেকে 11 তারিখের মধ্যে, আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 7 এবং 9 তারিখ, অর্থাৎ 7, 8, 9 এই 3টে দিন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা, পূর্বাভাস কিছুই নেই। সুতরাং এক প্রকার নিশ্চিন্ত, যেটা হবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর এটা রয়েছে বর্ষা বিদায়ের আপডেট, অর্থাৎ সাদা অংশগুলো থেকে, ভারতবর্ষের জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে, অ্যাস্কালার অংশগুলো থেকে এখনও বিদায় নেয়নি। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবার স্বাভাবিক সময় পশ্চিম দিকের জেলা থেকে 10 অক্টোবর, সারা পশ্চিমবঙ্গ, সারা বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নেবার স্বাভাবিক সময় 15 অক্টোবর, তাই এখনও দেরি রয়েছে। এবার এটা আরও দেরি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। আর আজকের ক্ষেত্রে যে আপডেট ছিল, অর্থাৎ আজকে রয়েছে 7 তারিখ, তাতে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, যেমন তামিলনাড়ু, কেরল এই সমস্ত জায়গার সঙ্গে কর্ণাটক, কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের রাজ্য, পশ্চিমবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। আগামীকাল কী হতে পারে একবার দেখিয়ে দেবো। আগামীকালের যা পূর্বাভাস, সারা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় কোনো সতর্কবার্তা নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে, অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। আর আগামীকাল যে আপডেট রয়েছে, কর্ণাটক, কেরলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি নিম্নচাপ তৈরি হবে 9 তারিখের দিকে তার জন্য। অন্যদিকে রায়লসীমা, এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, এটা রয়েছে মূলত আপডেট। তাই এক কথায় বলতে গেলে আপাতত যা পূর্বাভাস রয়েছে ব্যাপক কিছু নেই, যেটা হবে প্রধানত বিক্ষিপ্ত ধরনের হবে। আর দুর্গাপুজোর পর আপনাদের যেটা জানিয়েছিলাম, একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপ কতটা শক্তিশালী হয় তার আপডেট কিন্তু এখনও সঠিকভাবে নেই। তবে একটি নিম্নচাপ যে তৈরি হবে এটা মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারাও, দেখুন হাওয়া ঘুরছে, মোটামুটি 14 থেকে 15 তারিখের মধ্যে অক্টোবর মাসে একটি নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের আকার নেয় কি না সেদিকে আমরা নজর রাখছি, সেটা আপনাদের জানাবো। তবে নিম্নচাপটি যাবার সম্ভাবনা রয়েছে প্রধানত অন্ধ্রপ্রদেশের দিকে, তবে বাংলার দিকে যে কোনো মুহূর্তে ঘুরেও যেতে পারে। তাই পরবর্তী আপডেটে নিম্নচাপের কতটা পরিবর্তন হয় জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।